ভারতীয় সীমান্তবর্তী বরেন্দ্র জেলা নওগাঁয় লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস বলিহার রাজবাড়ি। 2005 সালের 24 মার্চ বলিহার ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজবাড়িটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। রাজবাড়িটি সংস্কার করে পর্যটক বান্ধব করার দাবি সবার। নওগাঁ প্রতিনিধি আব্দুর রউফ পাভেলের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজমনিরা। সম্রাট আওরঙ্গজেবের সময় বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী। সে সময় বিভিন্ন স্থানে নানা স্থাপনা গড়ে তোলেন জমিদাররা, যার মধ্যে বলিহার রাজবাড়ি অন্যতম। জমিদারি প্রথা বিলুপ্ত হলে সপরিবারে ভারতে চলে যান তৎকালীন রাজা বিমলেন্দু রায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল রাজবাড়িটি। 2022 সালের 24 মার্চ বলিহার ইউনিয়নের ঐতিহ্যবাহী বলিহার রাজবাড়িটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রতিদিন রাজবাড়ি দেখতে ভিড় জমান শতাধিক পর্যটক। রাজবাড়ির সবকিছু অনেক সুন্দর, আমরা মাঝামাঝি আসি। এটা যদি সংস্কার করা হয় তাহলে একটা বাংলাদেশের ঐতিহাসিক হিসাবে একটা পর্যটক কেন্দ্র হবে, পর্যটক বান্ধব হলে সরকার একটা বিশাল অঙ্কের রাজস্ব আসবে। স্থাপনাটি পূর্বের আদলে ফিরিয়ে এনে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বলিহার রাজবাড়ি নিয়ে একটি প্রজেক্ট নেওয়া হবে, যেটির মাধ্যমে এটিকে কিভাবে আগের আদলে নিয়ে আসা যায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর সেই ব্যবস্থা নেবে। স্থানটিকে পর্যটক বান্ধব করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে কাজ করছে উপজেলা প্রশাসনও। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে গেজেটভুক্ত করেছেন, এর সাথে আমার মনে হয় এটির সংস্কারের একটি দ্বার উন্মুক্ত হয়েছে। আমাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যদি এটির উন্নয়ন সাধনের জন্য কোনো কিছু করা যায়, আমরা এটা যত দ্রুত সম্ভব এই কাজটি আমরা করব। ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে বলিহার রাজবাড়িটি সংরক্ষণের দাবি তুলেছেন পর্যটক সহ সংশ্লিষ্টরা। সেরাজুম মনিরা, জিটিভি নিউজ।